গুড মর্নিং, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালোই আছি। আর এখন প্রায় বাজে 10টা, তার ছেলে এখানে যে দুষ্টুমি করছে, কী সব নিয়ে বসাচ্ছে, খেলাধুলো করছে, পড়তে বসালাম বসলো না, খুব একটা একটুখানি করে টরে উঠে গেল, পড়বে না আজকে আর, মানে এখন আর ইচ্ছা নেই ওর পড়ার। এসব খেলছে আর সঙ্গে আবার টিভিও চালিয়ে দিয়েছি, এইসবই করছে দুষ্টুমি আজকে সকাল থেকে। আর মেয়েকে তো স্কুলে পৌঁছে দিয়ে এসেছি, আর হচ্ছে আমি আবার এখন একটু বেরোবো, এখন একটু বেরোবো, রান্নাঘর একটু গুছিয়ে নিলাম, দিয়ে এখন দেখছি না তেল নেই, দুদিন ধরে আনবো আনবো করে এনে রাখবো করে ভাবছি, কিন্তু ভুলে যাচ্ছি আনতে, আজকেও ভুলে গেছি, সকালে যখন আসলাম মেয়েকে স্কুলের থেকে দিয়ে তখনও ভুলে গেছি, দিয়ে আমাকে আবার এখন একটু বেরোতে হচ্ছে, এখন না আনলেই হবে না, তো এখন একটু বেরোচ্ছি। আর এই ছেলেকে এখনও খাওয়ানো হয়নি, ও এসে আমি একটু খাইয়ে দেবো, এখনও থাকুক, ও নিজের মতো খেলছে, টিভি দেখছে, দেখুক, তারপরে এসে আমি ওকে খাওয়াচ্ছি। জামাই ফিরে চলে আসলাম, বেশি দূর না তো, কাছাকাছি তো, যেন তাড়াতাড়ি হয়ে যায়, চট করে গেলাম আর আসলাম। বাজারে গেলে একটা জিনিস আনতে গেলে আরও কতগুলো জিনিস আনা হয়ে যায়, গেলাম শুধু তেল আনতে, তার মধ্যে বিস্কিট আনলাম, ওটস আনলাম ছেলের জন্য, ওগুলো মাঝে মাঝে একটু সন্ধ্যাবেলা খাই। আর হচ্ছে আলু কিনলাম, 5 কিলো মতো আলু কিনে রেখে দিলাম। আর পাড়াতে এদিকে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, তারই এই আওয়াজ, পুজোর আওয়াজ আসছে পাশ থেকে। আজকে তো নবমী, আজকে যে রান্না করবো, লাউ লাউ করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, লাউ চিংড়ি। আর লাউটা হাফ নিয়েছি, এত বড় লাউটা লাগবে না, হাফ নিয়ে নিলাম আর হাফটা থাকলো। আর করবো হচ্ছে বেগুন তেল, মাছের তেল দিয়ে বেগুন। আর এই করবো হচ্ছে লাউয়ের খোসা নিয়েছি, এগুলোকে একটু ভাজবো, একটু সিদ্ধ করে ভাপিয়ে ফেলে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করবো। এটা ভালোবাসে, সবাই খেতে ভালোবাসে, সবাই বলতে ছেলে মেয়ে দুজনে তো খুবই ভালোবাসে খেতে, আর ওদের জন্যই আরও এরকম করে করা। অনেকেই হয়তো খায়, জানি না কে কে খায়, কেউ যদি খাও কমেন্ট করে জানিও। এক বাড়ির খাওয়া দাওয়া ধরুন এক এক রকমের, আমাদের বাড়িতে এগুলো পছন্দ করে তাই এরকম রান্না বান্না হয়, আর এগুলো নাও পছন্দ হতে পারে। আর বিশেষ করে এই লাউটা না মেয়ে খুব ভালোবাসে, এই চিংড়ি মাছটা দিয়ে লাউ রান্না করলে, আর চিংড়ি মাছ ভাজা রেখে দেবো ছেলেকে দেবো, ও যদি খায়, এখন ইদানিং চিংড়ি মাছটাও খেতে চাইছে না, তাহলে ওকে ওকে একটু ডিম সিদ্ধ করে দেবো। আর এই লাউয়ের খোসা খেতে আবার ছেলে পছন্দ করে, আর তেল বেগুন তো আবার সবাই খায়, ওটাই আজকে রান্না হবে। আর ডাল তো সকালে হয়ে গেছে, এখন রুটি করছি, তরকারি করছি, বসিয়েছি। এই নিয়ে না দু একদিন পরে পরে এরকম কলা নিয়ে যায়, আর আমাদেরকে ডাকে, কারণ আমরা নিই তো, এই বাড়ি থেকে নেওয়া হয়ে যায়। এখানে বেশ সুবিধা, ঘরে বসেই অনেক কিছু জিনিস না কিনে নেওয়া যায়, বাড়ির সামনে দিয়ে অনেক কিছুই যায়। এখন তো বাড়ি থেকে কলাটা পেয়ে গেলাম, আর ছেলেরা খুব ভালোবাসে খেতে, মাঝে মাঝে পাখে পাখে একটু ওগুলো খাবে, ফলমূল একটু কলা, কোনো ফল, যে কোনো ফল, সে শশা থেকে শুরু করে যে কোনো ফল সব ভালোবাসে খেতে ছেলে। মেয়ে না, মেয়েরও ইচ্ছা হলে টুকটাক খায়, এটা ওটা খায়, আর ছেলের সব ফল খায়, সব রকম। আর এখন একটু বানিয়ে নিয়েছি যে আলু দিয়ে তরকারি আর হচ্ছে রুটি, এটা এখন খেয়ে নেবো আমরা। ছেলেকেও যে খাইয়ে দিয়েছি, আমিও, আমারও খাওয়া হয়ে গেছে, ছেলে এখন নিজে নিজে করছে খেলা। ও আচ্ছা, তারপরে আমি এখন যাবো রান্নাঘরে, রান্না বসাবো, আমার অনেক দেরি হয়ে যাবে, আবার মেয়েকে আনতে হবে, তো আমার চারপাশটা এতটাই আলো, ঘরে এতটাই আলো বাতাস ঢুকে মানে দেখা যায় না আমাকে ঠিক মতো, আলোটা এমন হয় করছি। আমি এখন যে মেয়েকে নিতে চলে এসেছি, আসছে সকালবেলা এসছে, খুব ক্লান্ত। আর আখের রস খায় এখানে মাঝে মাঝে, এখানটায় ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের রস খায়। আর এই পাশে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এই কাছে একটা জিআইএস কলেজ, পাশে হচ্ছে জিআইএস কলেজ, আর এই পাশে মন্দির আছে একটা কলেজের ভিতরে, কলেজটা অনেকই বড়, বেশ বড় কলেজ। আর আমরা এখন বাড়ি চলে এসেছি, আর পাড়ায় যে জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে সেই ভোগের প্রসাদ আর কি দিয়েছে সেটাই। এটা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এখন বিকেলবেলা চলে আসলাম ছাদে, আর এই মাটিগুলো না সকালেই আমি রোদে এরকম শুকুতে দিয়ে গেছি,
আর বিকেলে এখন আসলাম যে টবের মধ্যে এগুলো তুলে রাখবো। আর এর মধ্যে আবার ছেলে কি করেছে, ওই এসে একটা টব না ফাটিয়েও দিয়েছে, ভেঙে ফেলেছে। তো এই টমেটোগুলো মানে চারা আমি নিজে তৈরি করেছি, এখানে এখন গাছগুলো লাগাবো। বীজ দিয়েছিলাম, বীজ থেকেই গাছগুলো হয়েছে। আর এই ক্যাপসিকামের বীজটা লাগিয়েছিলাম, সেখানে না বেশি খুব একটা হয়নি, পিঁপড়ে না খেয়ে নিয়েছে বীজগুলো কিছু। আর এই ফলটা না ভালোই পেকে গেছে, এটা আগামীকাল তুলে ফেলবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।